বাহ বাহ, কি সুন্দর! আজ রাতে আইনি বাইরে, তাই পুরো ঘরটাতে আমি একা, তাই কেউ আজ রাতে আমাকে আর জাগিয়ে তুলবে না। আহ, কোনো চমক চাই না, চাই চুপচাপ শান্তিতে ঘুমাতে। এখন আমি আমার কম্বলটার নিচে আরামে একটা ঘুম দেব। বাহ, হায় হায়, আবার ড্রাম বাজা কে? সবাই এসো, ও এখনো ঘুমায়নি। বাট বাট, আমরা তোমাকে জানাতে আসলাম তোমার কম্বলটা কোথা থেকে এসেছে। আমার কম্বল? আমি আসলে জানি না আমার কম্বল কোথা থেকে আসে। কম্বল বোনা হয় দূর দেশে, দূর দিগন্ত নীলাকাশে মেশে, রাতে খুব পড়ে শীত বাইরে ঘুমাই, পশমের চাদর গায়ে শীত আটকাই, বসন্ত এলে পরে শীত চলে যায়, মোটা এই চাদরের দিন পুরায়, গা করে চিটপিট গরমে বাঁচা দায়, মালিক এলে বাঁচি লোম ছেটে নেয়। এক ভোরে নেয় লোম যত হয় সব ঠেসে ঠেসে নেয় সে যতটা সম্ভব, তারপরে ব্যাগ গুলো গাড়িতে ওঠায়, গাড়িটাকে স্টার্ট দিয়ে নেয় বিদায়। এই হলো তোমার কম্বল কাহিনী, এই হলো তোমার কম্বল কাহিনী। এই এই ফেরা ফেরা, তোমরা কি বলবে এরপরে কি হয়? হ্যাঁ বাস, আমার মনে হয় কি জানো, আমাদের পশমগুলোকে কেউ জাদু দিয়ে কম্বল বানিয়ে তারপর তোমাদের বিছানার উপরে পেতে দেয়। না না, জাদু দিয়ে কখনো কম্বল হয় না। আমি বলছি, তোমাদের পশমগুলো কারখানায় নিয়ে গেঁথে গেঁথে লম্বা সুতা বানায়, তারপর সেই সুতা রং করা হয়, নানা রং সুতা দিয়ে কম্বল বোনা হয়। এবার বুঝলে তো? হ্যাঁ বুঝেছি। তারপর শোনো, বোনা হলে কম্বল দোকানে যায়, বিক্রির জন্য পাঠানো হয়, কম্বল দেখে ক্রেতা যদি খুশি হয় টাকা দিয়ে কম্বল কিনে নিয়ে যায়। ও, আমি সত্যি অবাক হচ্ছি। এবার বাকি কাহিনীটা বলো। তাই কম্বল গায়ে দিয়ে শোবে যখন, এই ভেড়াদের অবদান করবে স্মরণ। আবার আমরা খামারে ফিরে যাবো, যত পারি কম্বলের পশম যোগাবো। এই হলো তোমার কম্বল কাহিনী, এই হলো তোমার কম্বল কাহিনী, এই হলো তোমার কম্বল কাহিনী, এই হলো তোমার কম্বল কাহিনী। তোমরা এত রাতে খামারে কিভাবে যাবে? হ্যাঁ, তার কে এক কাজ করো, তোমরা আজ রাতে এখানে থেকে যাও। হ্যাঁ, আর্লি বিছানা তো খালি আছে, যাও ওখানে শুয়ে পড়ো, যাও। হ্যাঁ, খামারে যাবো না, এখানে থেকে যাবো।